বৃষ্টিতেও যাতে অনুশীলন করা যায় সেজন্য মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বানানো হয়েছে বিশেষ ব্যবস্থা। সেখান থেকেই একসাথে বের হয়ে আসছিলেন মাহমুদুল্লাহ রিয়াদার, মুস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে একাডেমি মাঠের বাইরের অংশে আপাতত অনুশীলনের সুযোগ নেই, তবে নতুন করে বানানো বিশেষ এক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই ক্রিকেটাররা অনুশীলন করতে পারছেন স্বাভাবিক মাটির উইকেটেই। সে জায়গাটাতেই অনুশীলন করে তারপরেই মাঠ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইবাদত হোসেন চৌধুরীরা। তিনজনই জাতীয় দলের ক্রিকেটার, কিন্তু তিনজনই যখন অনুশীলনে আসেন তখন তিনজনের গল্প তিনটা অবশ্য ভিন্ন। মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-20 এবং ওয়ানডে দুই ফরম্যাটেই নিয়মিত সদস্য, টেস্টে না থাকার কারণে আপাতত পাকিস্তান সফরে নেই তিনি, রয়েছেন বাংলাদেশে। অন্য গল্প ইবাদতের একটুখানি আলাদা, অনেক দিন ধরেই ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাইরে, নিজেকে ফেরার মিশনে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। অনেকটা কাছাকাছি অবস্থানে এসে গেছেন যে কোনো মুহূর্তেই জাতীয় দলের ফেরার দরজাটা একেবারেই খুলে যেতে পারে ইবাদতের জন্য। সেই মোক্ষম অবস্থানের জন্য নিজের সবটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছেন তিনি। মার্কাস স্টোনিয়ার, যাকে দেখে অনেকেই একবারেই চেনেন, অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের দেখভালের কাজ করছেন তিনি। জাতীয় দলের ক্রিকেটাররা যখন কোনো ব্যক্তিগত কিংবা দলীয় অনুশীলনে আসেন তখন খুব স্বাভাবিকভাবেই তাদের অনুশীলন নিয়ে কাটাছেঁড়া হয়, তাদের অনুশীলনের উদ্দেশ্য প্রাপ্তি সবকিছু নিয়েই আলোচনা হয়। মুস্তাফিজুর রহমান যেমন আগামী ভারত সফরেই টি-20 ম্যাচের জন্য তাকে দেশ ছাড়তে হবে জাতীয় দলের সাথে, তাই তো তার প্রস্তুতিটাকে অনেকাংশেই জাস্টিফাইড ধরা যেতেই পারে। একই আলোচনা আছে ইবাদতের জন্য, তবে মুস্তাফিজুর রহমান আর ইবাদতের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এই জায়গাটাতে আলোচনা সুযোগ রয়েছে। গেল টি-20 বিশ্বকাপেও মাহমুদুল্লাহ রিয়াদ খুব একটা ভালো করতে পারেননি। সেই ভালো না করার প্রশ্নে মাহমুদুল্লাহ রিয়াদ আবারও 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় আছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। যদি পরিকল্পনায় না থাকেন তাহলে সেই বিশ্বকাপের আগের টি-20 সিরিজগুলোতে তাকে রাখা হবে কিনা সেটা নিয়েও রয়েছে আলোচনার জায়গা। তাই তো ভারত সিরিজের আগে মাহমুদুল্লাহ রিয়াদের প্রস্তুতি দেখে একটা প্রশ্ন আঁকতেই পারেন আপনি, মাহমুদুল্লাহ রিয়াদ কি তবে টি-20-র জন্যই প্রস্তুতি নিচ্ছেন? যদি সেটা না হয়ে থাকে তাহলে ডিসেম্বরের আগে কোনো ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদকে আন্তর্জাতিক ম্যাচে দেখার সুযোগ নেই, কেননা ডিসেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50 ওভারের কোনো সিরিজে অংশগ্রহণ করবে। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলকে রওনা হতে হবে পাকিস্তানে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।